আসসালামু আলাইকুম, সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। অবশেষে অনেক নাটকীয়তার পর বিশ্বকাপের সুপার টুয়েলভ বা মূল পর্বে বাংলাদেশ। সুপার টুয়েলভে যাওয়ার লড়াইয়ে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে হেরে কিছুটা নাটকীয়তা তৈরি করে অবশেষে বাংলাদেশের মতো টাইগারের মতো জয়লাভ করেছে ওমান এবং পাপুয়া নিউগিনির সাথে এবং সুপার টুয়েলভে বাংলাদেশ। বাংলাদেশ যেভাবে পাপুয়া নিউগিনি বা ওমানের সাথে খেলেছে, আমরা আশা করেছিলাম স্কটল্যান্ডের সাথেও সেভাবে খেলবে, কারণ এই তিনটি দলই হচ্ছে আইসিসির সহযোগী দেশ। তারা এখনও পূর্ণাঙ্গ সদস্য হয় নাই, আর বাংলাদেশ পূর্ণাঙ্গ সদস্য, ওয়ান ডে স্ট্যাটাসপ্রাপ্ত টেস্ট প্লেয়িং দেশ, র্যাঙ্কিংয়েও অনেক উপরে। তো আমাদের প্রত্যাশা অবশ্যই ভালো ছিল। যাক, চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ সুপার টুয়েলভে প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার সাথে। এরকম বড় টুর্নামেন্ট বিশ্বকাপের মতো আসলে প্রথম ভালো যার সব ভালো তার, এটাই হয়ে থাকে। এখন আজকে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জয়লাভ করতে পারে, বাংলাদেশের যে প্রত্যাশা বা মনোবল চাঙ্গা হবে, এবং পরবর্তীতে বাংলাদেশ যখন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলদের সাথে খেলবে, সেটা কাজে লাগবে। এখন এটাই, প্রথম ভালো যার সব ভালো তার, পুরো টুর্নামেন্টই তার। আর বাংলাদেশের রকিং স্টার সাকিব আল হাসান তো পুরোই ফর্মে। যদি মনে করেন বাংলাদেশ কোনো মতে গ্রুপ স্টেজের বাধা পেরিয়ে যদি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারে, আর সাকিব আল হাসান তার যদি এই পারফরমেন্স ধারাবাহিকভাবে বজায় রাখতে পারে, তাহলে সাকিব আল হাসান কিন্তু টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে যেতে পারে, যেটা হয়েছিল 2019 সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশ কিন্তু খুব ভালো পজিশনে যেতে পারে নাই, কিন্তু সাকিব আল হাসান কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার 3-4-5 জনের মধ্যে একজন ছিল। এখন পর্যন্ত সাকিবের পারফরমেন্স খুবই দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং। এখন দেখা যাক বাংলাদেশ কত দূর যায়। আজকে যদি শ্রীলঙ্কাকে কোনো মতে হারিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশের কিন্তু সামনের আরও 2-1 ম্যাচ জেতারও সম্ভাবনা আছে। বিশ্বকাপের এই খেলাগুলো আসলে এত সহজ নয়, অনেক চাপ থাকে খেলোয়াড়দের মধ্যে। এখন সুপার টুয়েলভে যেসব দল আছে সবই কিন্তু হাইলি কোয়ালিফাইড, এবং মান অবস্থান বিবেচনায় প্রায় সব দলই কিন্তু বাংলাদেশের চেয়ে এগিয়ে। কিন্তু আমরা যদি দেখি সদ্য নবাগত দল নামিবিয়া, এরা কিন্তু চমক সৃষ্টি করে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। প্রথম ম্যাচে তাদের গ্রুপে শ্রীলঙ্কার সাথে হেরে গেলেও পরবর্তীতে তারা কিন্তু নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ডকে তাদের চেয়ে শক্তি বিবেচনায় শক্তিশালী দল আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডকে তারা হারিয়েই বিশ্বকাপে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। আবার আমরা দেখি যেমন গতকালকের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মাত্র 55 রানে ইংল্যান্ডের সাথে গুটিয়ে গেছে। মানে একটা টি টোয়েন্টি ম্যাচে যেখানে গেইল, কিরণ পোলার্ড সহ তাদের অনেক মেগাস্টার, সুপারস্টার আছে, ক্রিকেটার, হিট হিটার, তো এইরকম একটা দলের বিশ্বকাপের আসরে গতকাল ইংল্যান্ডের সাথে তারা 55 রানে অল আউট হয়ে যায়। এই 55 রান করতে গিয়ে 14 বার খেলতে হয়েছে। এইরকম দলের তো এমনও হতো 6 বারেই সাইড ক্রস করে যেত কোনো উইকেট না হারিয়ে, সেখানে গেইলদের দলে এই অবস্থা। তাহলে বিশ্বকাপে যেরকম আমরা দেখেছি নবাগত নামিবিয়া সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে, তেমনি দুবারের চ্যাম্পিয়ন যারা ওয়ার্ল্ড কাপের, তারাও ইংল্যান্ডের সাথে 55 রানে হারতে আমরা দেখেছি। তার মানে বিশ্বকাপ ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা, এখানে যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। এখন বাংলাদেশ কি এশিয়ার বাঘা বাঘা দলের বাহিরে? এখন ধরেন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কাও আছে, এই যে দলগুলোর সাথে তাদের পারফরমেন্স কেমন হবে, এটা আসলে আমরা অপেক্ষায় থাকতে হবে। এখন যেটা হচ্ছে, ক্রিকেট কিন্তু অনিশ্চয়তার খেলা এবং মাঠের খেলা। এই বিশ্ববারের মধ্যে যে ভালো খেলতে পারবে সেই কিন্তু জিতে যাবে, এবং ক্রিকেট হচ্ছে টিম ওয়ার্ক। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং, এই তিনটি
ডিপার্টমেন্টেই যারা ভালো করবে দিনটি তাদের হবে, জয়ও তাদের হবে। শুভকামনা বাংলাদেশ টাইগার্স বিশ্বকাপে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার জন্য, আর শুভকামনা আজকের শ্রীলঙ্কার সাথে ভালো কিছু হোক। আমরা ক্রিকেট প্রেমীরা উজ্জীবিত হই, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। ধন্যবাদ।